নামি কোম্পানির লেবেল লাগানো নকল ধূপসহ দুজনকে আটক করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। নামি কোম্পানির লেবেল লাগিয়ে মশা মারার নকল ধূপসহ দুজনকে গ্রেপ্তার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বুধবার আসানসোলের মুন্সি বাজারে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নেতৃত্বে এই অভিযান করা হয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে নামি কোম্পানির লেবেল লাগিয়ে মশা মারার নকল ধূপ খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। এই খবর জানতে পেরে মুম্বাইয়ের আইবি বিভাগের তরফে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিষয়টি জানানো হয়েছে। এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথভাবে অভিযান চালিয়ে মুন্সি বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নামি কোম্পানির লেবেল লাগানো নকল মশা মারার ধূপ এবং ধূপ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কি ধরেছে না? প্রথম কথা, আমরা আইপি ইনভেস্টিগেশন মুম্বাই কর্পোরেট ভিজিলেন্সের তরফ থেকে আমাদের কাছে স্লিপওয়েল কোম্পানির থেকে একটা এ ছিল যে এখানে প্রচুর পরিমাণে ওই ব্র্যান্ডের ডুপ্লিকেট বিক্রি হচ্ছে এবং ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করাই আমাদের সোর্স দিয়ে। তারপরে আমরা দেখি যে হ্যাঁ, এখানে সেটা পাওয়া যাচ্ছে। আর তারপরে এখানকার ডিসি সেন্ট্রাল সাহেবের কাছে আমরা সেটা কমপ্লেন করি এবং ওনার অর্ডারে সাউথ পুলিশ স্টেশন সঙ্গে এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারদের সাথে একসাথে আজকে দুপুরবেলা দুটো দোকানে ছাপা রেড করা হয় এবং রেড করে ডুপ্লিকেট মাল, রেডি মাল এবং সেই ডুপ্লিকেট বানানোর যে সমস্ত র্যাপার পেপার সামগ্রী সবই পাওয়া যায়। তো সেগুলো সিজ করার সাথে সাথে পুলিশ সিজ করে, সাথে সাথে দুজনকে অ্যারেস্ট করেও নিয়ে আসা হয়। আর তাদের এগেনস্টে যেটা আনুনিক আইনি আইনত যেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার নাম অনির্বাণ হাতি, আইপি ইনভেস্টিগেশন মুম্বাই সিনিয়র অফিসার ইস্টার্ন। তাদের দুজনের নাম কি আছে? তারা একজনের নাম নওশাদ আর আরেকজনের নাম মোহাম্মদ শাহবাজ। এরা কোথায় কাজ করতো? শাহবাজ, এরা দুজন দুজনেরই দুটো দোকান রয়েছে। একজনের নওশাদ যিনি আছেন ওনার দোকানের নাম দর্শন আগারবাতি, আর শাহবাজ যিনি আছেন ওনার সীমা পারফিউম ওয়ার্ক বলে দুটো দোকান আছে, যার মধ্যে ওরা এগুলো করে এবং বাইরে থেকে বানানো করায় ওরা করিয়ে এটা করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।